আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবার স্বাগত। তো আমাদের এখানে মানে একজন আপু আমাকে কমেন্ট করছিল যে জটিল সংখ্যার কিছু ম্যাথ মিসিং ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে আমার এখানে যে ম্যাথগুলো করছিলাম জটিল সংখ্যার, এটা পুরাতন বই থেকে করছিলাম, তো এই জন্য আমাদের কিছু ম্যাথ অ্যাড করা ছিল না আর কি। তো যার যেটা সমস্যা ছিল এখানে, আটের হচ্ছে আইএক্স নাম্বার একজনের সমস্যা ছিল আর হচ্ছে এক্স নাম্বার আর কি। তো এই ম্যাথগুলো আমি এখানে করবো, তো করে দেখবেন আর কি এটা কেমন হয় আর কি। যদিও মানে পুরাতন বই অ্যাড ছিল না, নতুন বই অ্যাড করছে, এই জন্য আমি পুরাতন বই ফলো করার কারণে করতে পারিনি, মিস্টেক হয়ে গেছে, সরি। সো আপনি এখন দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো আটের যে আইএক্স নাম্বার যে ম্যাটটা ছিল, এটা ছিল হচ্ছে আরই, মানে হচ্ছে রিয়াল পার্ট, রিয়াল ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু ওয়ান ছিল এখানে, ওকে। এটা কমপ্লেক্স নাম্বার থেকে আমি বলতেছি এখানে। তো জেড মানে জানো কি ছিল? জেড মানে ছিল এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, ওকে। তো এই মানটা এখানে বসালাম এক্স প্লাস আই ওয়াই। তো আমরা যেন কি জানি, আমাদের নিচে হচ্ছে কি ইমাজিনারি পার্ট রাখা যাবে না, ওকে। নিচে কি করা যাবে না? ইমাজিনারি পার্ট রাখা যাবে না। এই নিচের ইমাজিনারি পার্টটাকে তোলার জন্য আমরা করবো কি, এর বিপরীত মাত্রা গুণ করবো। আমি করলাম কি, এক্স প্লাস যে আই ওয়াই যে আমাদের এখানে আছে, এর বিপরীত মাত্রা গুণ করলাম হর এবং লবে। এক্স মাইনাস আই ওয়াই করলাম এখানে, এক্স মাইনাস আই ওয়াই করলাম এখানে, ওকে, ইজ ইকুয়াল টু ওয়ান এখানে। এখানে কি হচ্ছে, এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, তো এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আই আই মানে আই ওয়াই স্কোয়ার আর কি, ওকে। তো এক্স মাইনাস আই ওয়াই এখানে থাকবে, তো আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে এখানে, তাহলে ওয়াই স্কোয়ার হবে এখানে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে, ওকে। তো এটাকে আমি যদি দুইটা অংশে ভাগ করে দেই, তাহলে কি হবে এখানে, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই এখানে রাখলাম ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস, মানে এটা হচ্ছে আমাদের রিয়াল পার্ট, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, যেহেতু মানে আরই বলছে, আরই মানে কেন রিয়াল অংশ বলছে এখানে, ওকে। কি বলছে এখানে, রিয়াল অংশ, রিয়াল অংশ কত আছে, এতটুকু না, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস মানে ওয়াই স্কোয়ার, তো এইটা ইকুয়াল টু ওয়ান বলছে, তো রিয়াল পার্টটা নেবো এখানে, রিয়াল পার্টটা নিয়ে ইকুয়াল টু এটা করলাম। দেন আমাদের এখানে আর আরই গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে, তো এক্সটাকে এবার শুনলে মাইনাস এক্স হয়ে যাবে এখানে। তো এখন দেখবো যে আমাদের এখানে কীভাবে সিস্টেমিক করা যায় এখানে ব্যাপারটা। আমরা এখানে যদি এক্সটাকে এভাবে নেই যে টু ইন্টু করার ট্রাই করি, তাহলে আমাদেরকে হাফ নিতে হবে, টু ইন্টু হাফ করা যাবে এখানে, তো কাটলে আমাদের আগের মতো হবে। আর আমি যে একটা হাফ এক্সট্রা নিয়ে নেই, আমাদের এই হাফটাকে ইকুয়ালের এপাশে নিতে হবে, কারণ কাটাটি করে আবার আগের মতো হবে এখানে, আর এখানে ওয়াই স্কোয়ার এখানে আছে। তো এটা কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার না, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে, আর এখানে কি এটা মনে করেন আর স্কোয়ার, তো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে এখানে, এটা এটাই আমাদের বলছে এখানে। খুব ইজি ম্যাথ ছিল, যা শুধু অ্যাড ছিল না, বিধায় করতে পারেনি এখানে, সরি। আরেকটা ম্যাথ ছিল এরকম যে এক্স নাম্বার ম্যাথটা, তো বইয়ে অনেক সময় এরকম হয়তো থাকতে পারে যে ইমাজিনারি, এটা হচ্ছে আই এম হচ্ছে ইমাজিনারি ওয়ান বাই টু দেওয়া আছে বইয়ে, হয়তো বা এটা কিছু ভুল, এটা টু না, এটা হচ্ছে জেড, ওকে, এটা ভুল দেওয়া আছে এখানে বইয়ে। তো জেটের মানে আমাদের কত দেওয়া আছে জানো এখানে, এটা ইমাজিনারি অফ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস আই আই ওয়াই আর কি। তো আগের মতো করে এখন সেম ফর্মেট আমি যখন নিয়ে আসবো, এই যে এই মানটা এখানে সেমভাবে নিয়ে এসে কিন্তু আমি এই মানটা পাবো এখানে, তাই না, এই মানটা পাবো এখানে। তো এই মানটা পাইলে আমি করবো কি, এই যে এরকম একটা ফর্মেট পাবো, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আগের ম্যাটটা যেভাবে নিয়ে এসেছি, আবার এখানেও ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো এখানে। তো যেহেতু আমাদের এখানে ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করতে বলছে এখানে, ইমাজিনারি পার্ট, তার মানে ওই ইমাজিনারি পার্ট হচ্ছে এইটা আর কি, মাইনাস থাকবে এখানে সাথে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর আরই গুণ করবো এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, তো মাইনাসটার পাশে প্লাস হবে এখানে। তো এখানে আমি এখন সূত্র করবো, এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান আর কি। তো এখানে যদি ওয়ানটা আমি এক্সট্রা নিলাম, এই ওয়ানটা আমি এই জন্য বাইরে নিয়ে নিলাম এখানে, তার মানে এটা এটা সূত্র কি, ওয়াই প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার, আর আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে আমাদের ওয়ান স্কোয়ার, তার মানে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই হচ্ছে আমাদের দুইটা প্রবলেম ছিল আর কি। আশা করি নেক্সট টাইমে আবার যদি কোনো মানে মিসিং আমার থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করার ট্রাই করবো।